हाय फ्रेंड्स, भिलेज पेटुक मशाई आरबी ते सबाई के स्वागत। आशा करी सबाई भलो आछेन आर आमिओ भलो आछि। आर आज के बुधवार, बुधवार एखन बजे 1:30। এখন বাজে 1:30। আর আজকে ফোনের স্ট্যান্ড হাতে যেটা ধরি সেটাই লাগাইনি ফোনটা, কারণ ওটাই লাগালে পরে ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে হাতে ধরেই করছি। আর আজকে মনটা একদম ভালো নেই, আর আজকে অনেক সকালে কাজ হয়ে গেছে, কারণ ছেলে আজকে স্কুলে গেছে 8:30 সময়। স্নান টান করে একবারে রান্না টান্না করা হয়ে গেছে। আর আজকে মনটা ভালো নেই, কারণ পাশে আমাদের পুকুরটার পরেই একটা বাড়ি আছে, ওই বাড়িটায় একজন মানে মারা গেছে, ওই বাড়িটার বড় ছেলে মারা গেছে। তো এমনি পাড়ায় কিছু হলে পরে মানে মন ভালো থাকে না, কি বলবো। এটা তো আজকে রান্না করে করেছে কি কি, চলো দেখে আসি। এই দেখো আজকে রান্না করেছি, অনেক কিছুই রান্না হয়ে গেছে। যেহেতু আজকে সকাল সকাল উঠেছি, তাই আজকে সব কাজ সকাল সকালই হয়ে গেছে, কাজকর্ম সব কমপ্লিট। এখন শুধু ছেলে আসার অপেক্ষা, তারপর সবাইকে খেতে দেবো। এটা হচ্ছে কেওড়া ডাল। কেওড়া ডাল বলতে হচ্ছে, তোমরা কে কে কেওড়া ডাল নাম শুনেছো, খেয়েছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা কলাইয়ের ডাল আর মটরের ডাল মিশিয়ে তারপর একটা মশলা দিতে হয়, এটা ভাজা মশলা দিতে হয়। আমরা যেহেতু অন্য সময় কলাইয়ের ডাল করলে পরে বেশিরভাগ হয়তো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি, কিন্তু আজকে যে এরকম করেছি, এটার মধ্যে ভাজা মশলা বলতে গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ভেজে তারপরে গুঁড়ো করতে হয়, করে নামানোর আগে দিতে হয়। আর এটাতে আদা থেতো, তেজপাতা, শুকনো লঙ্কা এসব ফোড়ন দিতে হয়, পাঁচফোড়ন। সেই জন্য এটাকে বলে কেওড়া ডাল। আর এটা দুই ডাল মেলানো, মটরের ডাল আর কলাইয়ের ডাল। আর এই যে এখানে করেছি আলু পটলের তরকারি, আদা জিরে লঙ্কা দিয়ে, যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি তাই আদা জিরে লঙ্কা আর এই দিয়ে গরম মশলা দিয়ে। আর এই যে এখানে করেছি শীতের সব সবজি দিয়ে, সব রকম সবজি, শিম, তারপরে মুখী কচু, মূলো, বেগুন, আলু, ফুলকপি, তারপরে ধনে পাতা, সব কিছু, পেঁপে, সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। আর এখানে করেছি বেগুন ভাজা, আর সকালের একটু আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ। আর এই যে বাবার তরকারিতে তোলা থাকে আলাদা মিষ্টি ছাড়া, কারণ এই নিরামিষ তরকারিগুলোতে সব কটাতেই মিষ্টি দেওয়া হচ্ছে। তো আমার এই দেখো কাজকর্ম সব হয়ে গেছে, রান্না পড়া হয়ে, এই যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এই যে কড়াই টড়াইও মাজা হয়ে গেছে। ঘরে যাই এবার। আর কালকের ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম, ফোনের ডিস্টার্বের জন্য আপলোড ফেল হয়ে গেছিলো, সেই জন্যে ভিডিও পোস্ট হয়নি। তো ভাবছি ওইটাই আজকে পোস্ট করব, আর এটা কালকে পোস্ট করব। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখন 1:30 বাজে আর মন একদম ভালো নেই। তো এইটুকুই আজকের ভিডিও, পরে আর কি, পরে জামাকাপড় তুলব, তুলে ছেলে আসার আগে জামাকাপড় তুলে নিয়ে আসবো, কারণ ছেলে দুটোর সময় আসবে, এখান থেকে 6:40 বাসে যায়, স্কুলের বাস আসে ওই একটু দূরে, ওখানে দিয়ে আসে ওর দাদন, তো তখন গেছে, তারপর থেকে আমার কাজ শুরু হয়েছে আর তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আজকে। অন্য দিন যেখানে 11:30, 12:30 বেজে যায় স্নান করতে, আজকে সেখানে 8:30 একবারে স্নান করে তারপরে ভাত বসিয়েছি, ভাত টাত বসিয়ে তারপরে যে একসাথেই রান্না হয়ে গেছে। আর সকালে খাবার ছিল আজকে ওই কলাইয়ের ডালই, ওই কেওড়া ডালই ছিল, তার সাথে বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর কিছু করিনি। ও আর পাঁপড় ভাজা ছিল, পাঁপড় ভাজাটা ফুরিয়ে গেছে, বলতেও খেয়াল ছিল না, যেহেতু ফুরিয়ে গেছে আর দেখানো হয়নি। আর তো চলো, ছেলের ছুটি হবে 1:30 সময়, তো বাসে তো আসবে, এসে এখানে পৌঁছাতে 2 বেজে যাবে, আর দাদাও বাড়ি নেই, দোকানে গেছে, এখনই চলে আসবে, আর বাড়ির সবাই যে যার কাছে ব্যস্ত। তো আমারও কাজ হয়ে গেছে, ছেলে আসার আগে জামাকাপড়গুলো ওঠাবো, আর তারপর ছেলে আসলে ছেলেকে স্নান ড্রেস খুলিয়ে স্নান করাবো, তারপর ওদেরকে খেতে দেবো, দিয়ে আবার বিকালে যা কাজ থাকে সেটা, ঘরটারও ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে, সব কাজ হয়ে গেছে। তার মাঝে একবার পার্লারে গেছিলাম, আজকে। আর তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আমার এই ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটু সাপোর্ট করো, ভিডিওটা দেখো সবাই। তো ভালো থেকো সবাই, আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।